মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো, ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক, আমরাও ভালো আছি। তো সকালবেলা সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে, এখন চলে এসেছি আমি সকালের খাবারটা বানাতে, বেগুন ভাজা আর পুরো গরম গরম ধোয়া ওঠা ভাত সঙ্গে কাঁচা লঙ্কা। এটা কিন্তু আমরা সবাই খেতে খুব ভালোবাসি, তাই এখন করে নিলাম। এটা খাওয়া দাওয়া করে এই দেখো আজকে আবার অনেকটা কাঁচা ধোয়া রয়েছে, সেগুলো সব ভিজিয়ে নিয়েছি বেশ এক বালতি মতো। তারপর আজকে আবার আমাকে সোনাকে নিয়ে অনেক দূর পড়তে যেতে হবে, তো এই কাজগুলো আমার তো মানে করতেই হবে, সেই জন্যে খুব তাড়াতাড়ি করে করছি, আর সকালে বাসি কাজটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, দেখো রান্নাবান্না মানে কাঁচা ধোয়ার মধ্যে দিয়ে রান্নাবান্নাটাও করছি, কারণ সোনাকে নিয়ে আমার যেতে হবে, তো সব কিছু একা হাতে তাড়াতাড়ি করে করার না হলে আমার এসে আবার ঝামেলা হয়ে যাবে, আর আস্তে আস্তে অনেকটা দেরিও হয়ে যায়। তো এদিকে জামাকাপড়গুলো ভিজিয়ে কেচেও নিয়েছি, আর এই দেখো এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি। রান্না করা হয়ে গেলে তারপর কিন্তু কাজ একদম কমে যাবে। তো আজকে তোমাদের সাথে কিন্তু আমি বাড়িতে এসে দারুণ কটা টিপস শেয়ার করব। তো যাই হোক, এই দেখো সকালবেলায় পুরো আমার সব কাজ গুছিয়ে রান্না বান্না করে বেরিয়ে পড়েছি সোনাকে নিয়ে পড়তে যেতে। তো এই যে এখন যাচ্ছি সোনাকে নিয়ে পড়তে, তো অনেকটা দূর যেহেতু, সেই জন্য সব কাজ গুছিয়ে না রেখে গেলে ভীষণ কষ্ট হয়ে যায়, বাড়িতে এসে আর ভালো লাগে না। তো যাই হোক, এই দেখো অটোতে উঠে গেছি, আর এখন হালকা হালকা শীত পড়েছে, তো বাইরে একটু রোদ্দুর না খুব ভালো লাগে, মানে যেন ভীষণ সুন্দর লাগে। তো সোনাকে পড়তে যাওয়ার সময় দেখছিলাম কিছু প্যান্ডেল, তো আসার সময় এই প্যান্ডেলটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে চাঁদপাড়ার প্যান্ডেল, তো যেহেতু আমরা ওখানেই যাই তো এই একটা প্যান্ডেলই শেয়ার করলাম, ভীষণ সুন্দর লাগছে চাঁদপাড়ার প্যান্ডেলটা, মানে এত সুন্দর। এই যে সোনার সোনার বান্ধবীকে বললাম, বলছে আন্টি ভেতরে যাব, তা আমি বললাম হ্যাঁ চলো, এসছি যখন একবার দেখেই যাই, তো এত সুন্দর লাগছে আর কালারটা মেইনলি ভীষণ ভালো লাগছে। তো দেখো এখানে মায়ের মূর্তিটাও কিন্তু অসাধারণ লাগছে, কিন্তু একদম কাছে যাওয়া এখনো পর্যন্ত খোলেনি প্যান্ডেলটা, যার জন্যে একটু দূর থেকে ভিডিওটা করলাম। তো এই দেখো ভীষণ ভালো লাগছে কিন্তু, মানে এত সুন্দর, উপরে প্যাঁচা আর হচ্ছে পায়রার কিছু ছবি মানে বানিয়ে কার্টুন টাইপের বানিয়ে ঝুলিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর। মানে কালারটাই মেনলি মনে হচ্ছে একটা স্বর্গে ভেতরে আমরা সবাই রয়েছি, এত সুন্দর লাগছে। তো তোমাদের সাথেও কিন্তু শেয়ার করে দিলাম, ভীষণ সুন্দর লাগছে, তোমরা যারা চাঁদপাড়ার কাছাকাছি তারা একবার দেখে এসো, খুব ভালো লাগছে দেখতে। এই দেখো ঠাকুরটা একটু ক্লোজ করে দেখাচ্ছি, ঠাকুরটা একদম নতুনত্ব, আমি এরকম কালী ঠাকুর দেখিনি কখনো। তো যাই হোক খুব ভালো লাগছে, এবার আমরা বাড়িতে চলে যাব। তো এই দেখো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে তারপর আবার আমার অনেক কাজ বাজ রয়েছে, শাকসবজিগুলো সব তুলতে হবে। এই যে অটো থেকে আবার নেমে গেছি, নেমে এই যে সোনা আমি হাঁটতে হাঁটতে এবার বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে আবারও আমার কিছু মানে বাজারে এনেছে, সেগুলোকে সব গুছিয়ে রাখতে হবে। তো এই দেখো আজকে বাজারে এনেছে লেবু, লঙ্কা, বাঁধাকপি, তারপরে বেগুন, আর হচ্ছে ধনে পাতা, উচ্ছে, আদার লঙ্কা, আদা, পেঁয়াজ, আর হচ্ছে আলু। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কীভাবে ধনে পাতা, লঙ্কা, লেবু মানে কীভাবে রাখলে আমাদের অনেক দিন ভালো থাকে, মানে কীভাবে আমরা সংরক্ষণ করে ফ্রিজ আপ করতে পারি, মানে প্রচুর দিন, এক দু মাস কিন্তু অনায়াসে ভালো থাকবে যদি এইভাবে তোমরা ধনে পাতা, লঙ্কা, লেবুগুলোকে রাখো। তো সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এই দেখো সবজিগুলো সব নামানো হয়ে গেছে, এর ভেতরে আদা রয়েছে। তো ধনে পাতাগুলোকে প্রথমেই কী করতে হবে, খুব ভালো করে গোড়াগুলোকে বা শিকড়গুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে, সমস্ত মানে ধনে পাতার শিকড়গুলোকে বা গোড়াগুলোকে ভালো করে কেটে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিয়ে তারপর তোমরা চাইলে এটাকে কুচিয়েও রাখতে পারো, তো আমি কুচিয়ে রাখবো না, কারণ আমি এরকম শুধু গোড়াটা বাদ দিয়ে রাখবো। কুচিয়ে রাখলে কী হবে, অনেক সময় যদি বড় বড় করে পকোড়া বানায় তখন কুচানোগুলোই পকোড়া খেতে ভালো লাগে না। তো এই দেখো সমস্ত গোড়াগুলো কিন্তু আমি বাদ দিয়ে ফেলেছি। এবার এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, এই পেপারটার মধ্যে খুব ভালো করে মানে হচ্ছে ধনে পাতাগুলোকে আমি এই পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার ভালো করে ভালো করে সুন্দর করে রোল করে নেব পেপারের সাহায্যে। এই দেখো, ঠিক এইভাবে রোল করে নেব। নিয়ে তারপর দু মাথা ভাঁজ করে একটা গার্ডারের সাহায্যে এটাকে আটকে কন্টেনারের মধ্যে রেখে দেব। তাহলে প্রচুর দিন পর্যন্ত ধনে পাতা কিন্তু ফ্রিজ আপ করা যাবে। এইভাবে আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে দেখো, একটা কন্টেনারের মধ্যে টিস্যু দিয়ে, তারপর আর একটা টিস্যু দিয়ে আমি কন্টেনারের মুখটা আটকে দিচ্ছি। এইভাবে রাখলে লেবুও কিন্তু অনেক দিন পর্যন্ত কোনো হলুদ হয় না, এই রকম সুন্দর কালার থাকে, আর লেবুটা ভালোও থাকে। না হলে এমনি রেখে দিলে কিন্তু ফ্রিজের মধ্যে লেবু শুকিয়ে যায় বা হলুদ হয়ে যায় আর কালো টাইপের হয়ে যায়, সেটা খেতেও ভালো লাগে না। তারপরে দেখো, কাঁচা লঙ্কা একটা টিস্যু মেলে দিয়েছি দিয়ে কন্টেনারের মধ্যে। তারপর কাঁচা লঙ্কার প্রত্যেকটা বোটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, বোটা রাখার কোনো দরকার নেই। এবার খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর এই কন্টেনারের মধ্যে আমি সমস্ত লঙ্কাগুলোকে রেখে দেবো। আজকে অনেক লঙ্কা নিয়ে এসেছে, মনে হচ্ছে 250-300 লঙ্কা নিয়ে এসেছে। এবার এই লঙ্কাগুলো তো আর এক সপ্তাহে আমার লাগবে না, আমার লঙ্কা খুব কম লাগে, সেই জন্যে আমি এটাকে খুব ভালো করে গুছিয়ে রাখলে আমার মিনিমাম 2-3 সপ্তাহ, মানে 2 সপ্তাহ তো চলেই যাবে, মানে 15 দিন চলেই যাবে। কিন্তু তারপরেও যদি থাকে, লঙ্কাগুলো কিন্তু খুব ভালো থাকবে। তো এইভাবে যদি তোমরা এই শাক, মানে ধনে পাতা, লঙ্কা, লেবু সংরক্ষণ করো, দীর্ঘদিন ভালো থাকবে। আর এই দেখো, সন্ধ্যাবেলায় নীলাঞ্জনা ওর আন্টির বাড়িতে গিয়ে এখন মোমবাতি ধরাচ্ছে। তো এই দেখো, খুব খুশি, ও আন্টির সাথে মোমবাতিগুলো ধরিয়ে নিচ্ছে। তো আমি একটু ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশ ভালো লাগছে। আর এবছর যেহেতু আমাদের কালোসুদ চলছে বাড়িতে, তো আমি ধরাতে পারবো না, ও ছোট মানুষ, এমনি একটু সাজানো, সেই জন্যেই করছে। তো বেশ ভালো লাগছে, আনন্দ করে দেখো সাজাচ্ছে, তো খুব সুন্দর লাগছে, ওরও খুশি হচ্ছে। তারপর এখন নীলাঞ্জনা ওর আন্টির সাথে দেখো বাজি পোড়াচ্ছে, তারাবাজি। তো ভীষণ খুশি হচ্ছে আর খুব আনন্দ করে করে তারাবাজিগুলো দুজনে পোড়াচ্ছে। এই দেখো, তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো, কোথাও যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ব্লগটা শেয়ারও করতে পারো, আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর এইভাবে কিন্তু সবসময়, এখন যেহেতু ধনে পাতার সিজন, বেশি করে কিনে আমরা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারি। আর লেবু তো আমাদের প্রত্যেক দিনের কাজে লাগে, সঙ্গে লঙ্কাটাও। তো এইভাবে রাখলাম, তোমাদের আশা করবো ভালো লাগছে। তো এই দেখো, আমিও এবার একটু বাজি পুড়িয়ে নিচ্ছি, দুজন মিলে বেশ মজা হচ্ছে আর এত হাসি হচ্ছে, খুব ভালো লাগলো আজকের এই বাজি পোড়ানো আর হচ্ছে মোমবাতি ধরানোটা। তো বাড়িতে গিয়ে আবার আমার ডিনার বানাতে হবে। তো যাই হোক, এখানে এসে একটু আনন্দ করে নিলাম, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর আবার ডিনার বানাবো। তো এই দেখো, একবার আমি আর নীলাঞ্জনা পুড়িয়েছি, এবার ওর আন্টির সাথে আবার আমি পুড়িয়ে ওর আন্টি নীলাঞ্জনার সাথেও পোড়াচ্ছে। তো অনেকগুলো বাজি এনেছিল, সেগুলো আমরা একের পর এক খুব সুন্দর করে কিন্তু আনন্দ করে করে বাজিগুলো পুড়িয়ে নিচ্ছি। এই দেখো, আর অন্য শব্দবাজিগুলো না খুব ভয় লাগে, যার জন্য আমিও পছন্দ করি না, আর গা হাত পা এসে ছুটে পড়বে, আর এক সমস্যা। তো এই বাজিতে কোনো ভয় নেই। তো বাজি পোড়ানো হয়ে গেছে, এখন আমরা ডিনার বানাতে আমি চলে এসেছি। আজকে হবে রুটি আর ছোলার ডাল। তো সেই জন্যেই দেখো, আটাটা মেখে নিচ্ছি, বাড়িতে এসে ফ্রেশ হয়েই আগে ঢুকে গেছি রান্নাঘরে, কারণ দেরি করলে অনেকটা রাতও হয়ে গেছে আজকে, সেই জন্যে তাড়াতাড়ি করে কিচেনে চলে এসেছি। এই দেখো, রুটিগুলো বানিয়ে নিচ্ছি, আর একদম সিম্পল ডিনার, রুটি আর ছোলার ডাল। এরকম রাতে প্রায় আমি বানাই রুটি আর ছোলার ডাল, কারণ হচ্ছে ওই রেগুলার মশলাদার খাবার দাবার, আর ছোলার ডালটা আমাদের বাড়িতে সবাই ভালো খায়। তো দেখো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই।